রেডি হয়ে গেছে, আমি বাবুরাম নিচে নেমে গেছে, তো এখন আমরা নিচে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে শাড়িটা আছে, এই শাড়িটা আমি পরবো, কোন শাড়িটা পরবো পরবো এতক্ষণ ভাবতেছিলাম, তো এখন এই শাড়িটা পরবো। তো দেখো বিয়ে বাড়িতে যাব, তার গিফট প্যাক হচ্ছে, এখন আমি রেডি হব, ছেলে মেয়ে দুজনের পড়াশোনা হয়ে গেছে, তো দিলীপদা এখানে গিফটটা প্যাক করে দিচ্ছে, তারপরে রেডি হয়ে তোমাদের সামনে আসছে। এই যে আমার ছেলে, আমার ছেলেকেও এখন রেডি করাবো, আমি নিজেও রেডি হব। এই যে, তো এটার মধ্যে একটা ডিনার সেট আছে, তো এটা প্যাক হয়ে যাক, তারপরে আমরা রেডি হব, রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো একদম রেডি হয়ে গেছে আমি, বাবুরাও নিচে নেমে গেছে, তো এখন আমরা নিচে যাচ্ছি, বেশি দূর না, আমাদের এখান থেকে বাস স্ট্যান্ডে বিয়েটা আছে, তো সবাই নিচে দাঁড়িয়ে আছে আমার জন্য, তো অনেকটাই লেট হয়ে গেল। তো আমায় কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্টে জানাবে, তো যেরকম পেরেছি আমি সেজেছি, আমি সেরকম ভালো সাজতে টাজতে পারি না, তো এখান থেকে কাছে, তো চলো বিয়ে বাড়ি থেকে কী করছি না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো তালা টালা বন্ধ করে চলে এসেছি, এখন রাস্তায় হাঁটছি, তারপরে রিক্সা নিয়ে নেবো, আর দিলীপদা বললো আমি রেখে আসছি ছেলে মেয়েকে, আর আমরা দুজনে রিক্সা নিয়ে চলে যাব। তো এই যে আমরা বসে গেছি, আর এখন রিক্সা নিয়ে যাচ্ছি, ওরা আগে আগে দিলীপদার সঙ্গে গেছে, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হ্যালো, তো আমরা একদম বিয়ের বাড়ির সামনে চলে এসেছি, এখন ঢুকছি, ওরা আগে আগে ঢুকে গেছে। তো বিয়ের বাড়ি ঢোকার এটাই হচ্ছে প্রথম, তো আমরা এখন উঠে ওপরে যাচ্ছি, ওপরে গিয়ে বিয়ে বাড়িতে কে আছে না আছে যতটুকু পারবো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তো দেখো আগে আগে ওপরে ওরা উঠছে, আমি দেখো চলে এসেছি বিয়ে বাড়িতে, এখানে দেখো ফটোশ্যুট হচ্ছে, এখানে আমার যারা সবাই আছে, নতুন বউ আছে, দেখো একটা ল্যাঙ্গা পরে আছে, আর ওখানে আছে বর, আর এটা হচ্ছে আমার বড় জা, সঙ্গে কথা বলছে আমার বর, এটা হচ্ছে আমার বড় জা, আর তোমাদেরকে দেখাচ্ছি এটা সাদা কাপড়ে পরে ছিলেন যিনি, তিনি হচ্ছেন আমার বড় মাসি শাশুড়ি। তো সবাই মোটামুটি আমার রিলেটিভ এখানে আছে, তো যতটুকু পাচ্ছি শেয়ার করছি ভিডিও। দেখো আমার মেয়ে এখন চলে এসছে, এই যে খাওয়া দাওয়া সারতে, ও এখন স্টার্টারে এই যে বেবি কর্ন খাচ্ছে, তো যা যা খাওয়া দাওয়া আছে সেগুলো যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো পরে তো আমি ভয়েস দিচ্ছি, দারুণ ছিল খাওয়া দাওয়া সত্যি করে। তো এখানে ধরো কচুরি পাঁচ তরকারি, এখানে হচ্ছে পোলাও, তো আমি কচুরি খেয়েছি, আমরা সবাই এক একটা করে কচুরি খেয়েছি। এখানে দেখো আমি তো ভিডিওটা নিজে থেকে করছি, এই কারণে আমি নিজের ফেসটাও দেখাতে পারছি না, তো আমি এখন যেটা মন চাইছে নিয়ে নিচ্ছি, তারপরে খাওয়া দাওয়া করছি, তারপরে যা যা করছি যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আইসক্রিম খেয়ে এখন চলে এসেছি সোজা পান খেতে, তো এখন আমি ছেলে মেয়ে আমরা সবাই পান খাবো, মিষ্টি পান, আর আমি দেখো ভিডিও করছি, তো পান খাওয়ার পর সোজা চলে যাব বাড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বিয়ে বাড়িতে প্রচণ্ড আনন্দ করেছি, আর এখানে নিচে আমার মাসি শাশুড়ি বসে আছে, তো গল্প টল্প করে এখন সোজা বাড়ি যাব, অনেক রাত হয়ে গেছে। তো আমরা এতক্ষণ হলো বাড়ি এসেছি, মোটামুটি 11টা বাজছে, 11টার মধ্যে বাড়ি চলে এসেছি, ছেলে না ছেলে তো শুয়ে পড়েছে, বলছে কোল্ড ড্রিঙ্কস খাবো, তো চলো যেরকম পেরেছি আমি তুলেছি, কেন অত ভিড় ভাট্টার মধ্যে সেরকমভাবে তুলতে পারিনি, তো যেটুকুই পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো গুড নাইট, টাটা, লাভ ইউ ফ্রেন্ড, গুড নাইট বলে দাও, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।